জনস্বার্থ বিরোধী পদক্ষেপ বন্ধ করতে সরকারগুলিকে বাধ্য করার কার্যক্রমে অংশগ্রহণ করব। বন্ধুরা, আজ গোটা দেশ জুড়েই এই শপথ আমরা গ্রহণ করছি। এটা একটা আনুষ্ঠানিকতা নয়, দেশটা আমাদের, দেশটাকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমাদের দেশ যে গভীর সংকটের মধ্য দিয়ে চলেছে সেটা বোধহয় এখন সবাই আমরা বুঝতে পারছি। সেই কারণে আমি অন্য কথায় যাওয়ার আগে শুধু মনে করিয়ে দেব যে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতবর্ষের স্বাধীনতাতে একাধিক বিভিন্ন স্রোত ধারা ছিল। জাতীয় মুক্তির আন্দোলন, বিপ্লববাদী আন্দোলন, সংগঠিত গণ আন্দোলনের ধারা, এই সমস্ত নিয়ে আমাদের ভারতবর্ষ লড়াইয়ের মধ্য দিয়ে, বিশেষ করে জালিয়ানওয়ালাবাগ ঘটনার পরবর্তী সময়ে যে কোনো সংগ্রাম আন্দোলনে তার যে প্রভাব আমাদের সেগুলো সব খেয়াল আছে। বিশের দশকে স্বাধীনতার পরে কোন ভারতবর্ষ আমরা চাই, এ নিয়ে আলাপ আলোচনা স্পষ্ট হতে থাকলো। এবং কোন ভারতবর্ষ আমাদের স্বাধীনতার পরে ভারতবর্ষ কি চেহারা নেবে, এ নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক আমরা সবাই প্রায় সহমত হলাম যে আমাদের দেশ হবে গণতান্ত্রিক, আমাদের দেশ হবে ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, একটি সাধারণ তন্ত্র। এই মনোভাবটি আমরা চললাম। আমি যারা বাদ করছি না, কমিউনিস্ট তখনকার আমরা তখন তার সঙ্গে বাড়তি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে আর্থিক স্বাধীনতা অত্যন্ত জরুরি এবং আর্থিক স্বাধীনতার বিবেচনায় সমাজতন্ত্রের পথই আমাদের পথ, এছাড়া অন্য কোনো পথ হতে পারে না। সময় হয়তো আমাদের লেগেছে, কিন্তু সেই মনোভাবেই গোটা ভারতবর্ষের লড়াই সংগ্রামকে পরিচালনা করবার পূর্বাপর ইতিহাস আমাদের সবার জানা আছে। এবং এই সময় আমরা স্মরণ করব স্বাধীনতা সংগ্রামে এই ধারার সবচাইতে সংগ্রামী যে অংশটা, বিপ্লববাদী অথবা জাতীয় মুক্তি আন্দোলনের যারা শরিক তাদের বড় অংশ, মার্কসবাদী চিন্তা যারা শরিক, তখন সোভিয়েতের সমাজ পরিবর্তনের বিপ্লবের ঘটনা ঘটে গেছে, তাদের বড় অংশ ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়েছে, বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছে, ব্রিটিশ তাদেরকে শত্রু বলে চিহ্নিত করে, সংখ্যায় কমিউনিস্টরা কম কিন্তু ব্রিটিশ জানত এরাই ভবিষ্যতের শক্তি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবাই নিশ্চয়ই জানেন পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম করে কমিউনিস্টরা, এটা নতুন কোনো কথা না। সেই সময় থেকে স্বাধীনতার চেহারা এবং স্বাধীনতার পরে ভারতবর্ষ সম্পর্কে আমরা আমাদের নির্দিষ্ট মনোভাব নিয়ে চলেছি। বহু অত্যাচার সহ্য করতে হয়েছে আমাদের এলাকার মানুষ, আরো গর্ববোধ করব। একের পর এক আমি যত বিপ্লবী ভারতবর্ষের কম বেশি তাদের বড় অংশ, তারা মার্কসবাদের দীক্ষা নেবার পর কঠিন জেল জীবনে গেছেন অথবা জেল জীবনে গিয়ে মার্কসবাদে দীক্ষায়িত হয়েছে। সতীশ চট্টোপাধ্যায় তাদের মধ্যে একজন, নিরঞ্জন সেনগুপ্ত তাদের মধ্যে একজন, যারা আমাদের এই আশপাশের ভূখণ্ডের সঙ্গে অনেকটা পরিচিত ছিলেন, গণেশ ঘোষ, অরুণ দাসেরা, এইসহ সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা।
করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।